নমস্কার, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ডিমের একটি ইউনিক রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে হাঁসের ডিমের পাতুরি। ডিমের অনেক রেসিপি হয়তো আপনারা খেয়েছেন, কিন্তু যদি কখনো পাতুরি খেয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যান। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। পাতুরি করার জন্য চারটা হাঁসের ডিম নিয়েছি। এবার ডিম সিদ্ধ করে নেয়ার পালা। ডিম সিদ্ধ করার সময় যদি একটুখানি লবণ দেওয়া হয় তাতে কিন্তু খুব সহজেই ডিমের খোসাটা উঠানো যায়, অথবা ডিম অল্প সিদ্ধ করে নিতে হবে তাহলেও খুব সহজে খোসা উঠে যায়। বেশি সিদ্ধ হলে ডিমের খোসার সঙ্গে ডিমটাও কিছুটা উঠে আসে। এবার ডিম সিদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। 2 চা চামচ নিলাম আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ ধনে বাটা, 1.5 চা চামচ শুকনা মরিচ বাটা, 1/2 চা চামচ গরম মশলা বাটা, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 2.5 টেবিল চামচ সর্ষের তেল। চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলেই করতে, তাহলেই কিন্তু বেশি টেস্ট হয়। এবার মশলা ভালো করে ফেটিয়ে নিতে হবে। পাতুরির মশলা একদম রেডি। এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে, এবার চুলার আঁচ বন্ধ করে দেব। ডিমগুলো উঠিয়ে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। ডিমের খোসা ছাড়িয়ে নেয়ার জন্য ছুরি দিয়ে এভাবে একটু আঘাত করলে খোসাটা ভেঙে যাবে, আর খোসাটা ছাড়িয়ে নিতেও খুব সুবিধা হবে। দেখুন কত সুন্দরভাবে খোসাটা উঠে গেছে। সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো মাঝখানে ফালি করে নেব, আর মাঝখানে ফালি করে তারপরে রান্না করলে কুসুমের মধ্যে মশলাটা ঢুকবে, আর কুসুমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সবগুলো ডিম ফালি করে নিয়েছি, একটাও গোটা ডিম দেয়া যাবে না, তাহলে সেই ডিমের মধ্যে মশলা ঢুকবে না, আর খেতেও কিন্তু ততটা ভালো লাগবে না। এবার মশলার সঙ্গে সবগুলো ডিম ম্যারিনেট করে নিতে হবে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিতে পারেন, কিন্তু আমার কাছে সময় নেই, তাই সরাসরি রান্না করতে চলে এলাম। প্রথমে একটা প্যান হালকা গরম করে নিয়ে এর উপর আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। উপরে যে দুটো বড় পাতা, এই পাতা দুটো আমি একটুখানি সেঁকে নিয়েছি, এতে পাতাটা অনেক নরম হয়ে গেছে। এতে কিন্তু সুবিধা হয়, পাতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার ডিমগুলো কলা পাতার উপর সাজিয়ে দিতে হবে। বাকি যে মশলাটা রয়েছে এর মধ্যে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে তারপরে মেখে নেব। আপনারা চাইলে আলু কুচি করেও দিতে পারেন। মশলা মাখানো পেঁয়াজ কুচি ডিমের উপর দিয়ে ছড়িয়ে দেব। আপনারা যদি পেঁয়াজ অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আলু কুচি করে দেবেন, আলুটাও খেতে ভীষণ ভালো লাগে। এবার কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে। এবার উপর দিয়ে একটা বড় পাতা দিয়ে 4-5টার পাতাটা গুজে দেব, যাতে বের হয়ে না যায়। এখন ঢাকা দিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছু সময় জাল করে নেব। কিছু সময় পরে ঢাকনা খুলে নিলাম। এবার উপরে পাতাটা ফেলে দিয়ে দেখছি ডিমটা কেমন হয়েছে।
ডিমের এক পাশ কিন্তু খুব ভালো করে হয়ে গেছে, আর উপর দিয়ে কি সুন্দর দেখুন তেলও ভেসে উঠছে। এবার ডিম একটা প্লেটে আমি উঠিয়ে নেব। ডিমের উপর দিয়ে আবারও কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর উপর থেকে প্যানটা দিয়ে তারপরে উল্টে দেব। এবার চুলার উপর দিয়ে দিলাম। এখন চুলার আঁচ লো করে রেখে তারপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ইয়ামি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন।